subscribe now and press the bell icon. Never miss an update. Hello, bondhura. আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সাহো মুভিটির ছোট এই টিজারটি নিয়ে, যে টিজারটি আজ কিন্তু আজ রিলিজ করা হয়েছে। এই টিজারে এমন কি দেখানো হলো যা এই মুভিটির প্রতি অনেকখানি আপনাদের আকর্ষণ বাড়ে, এবং এই টিজারে এমন পাঁচটা জিনিস রয়েছে তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। এমন কি পাঁচটা জিনিস রয়েছে এই টিজারটির মধ্যে এবং তা বিস্তারিতভাবে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে অবশ্যই আমি বলে রাখি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার এই ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো, তাহলে আজ আমরা ভিডিওটি শুরু করি। অনেক অপেক্ষা পরে কিন্তু আজ আমরা সাহো মুভিটির ছোট এই টিজারটি দেখতে পেলাম, যা এই টিজারটির মধ্যে অনেক অনেকখানি আমাদেরকে আকর্ষণ যে দিয়েছে কিন্তু এই ছোট টিজারটি, এবং তা কিন্তু সম্পূর্ণ হলিউড মুভির লেভেলে কিন্তু আনন্দ দিয়েছে এই ছোট টিজারটি। এই টিজারে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি, এমন পাঁচটা কি রয়েছে যা কিন্তু এই টিজারটিতে দেখে কিন্তু আপনারা এই মুভির প্রতি অনেকখানি আকর্ষণ বাড়ে, এবং সেই পাঁচটা টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে। প্রথমত বলে রাখি যে এই মুভিতে প্রভাস অভিনয় করবে। দু নম্বর, এই মুভিতে বলিউডে শ্রদ্ধা কাপুর অভিনয় করবে। তিন নম্বর, এই মুভির অ্যাকশান। চার নম্বর হলো এই মুভির ঘটনা বা কাহিনী, এবং পাঁচ নম্বর হলো এই মুভির ভিএফএক্স, এবং ছ নম্বর যদি বলি ধরি তা কিন্তু এই মুভির ভিলেন। এই মুভির ভিলেনের সংখ্যাও কিন্তু তিন থেকে চার থেকে পাঁচটা কিন্তু ভিলেন দেখা যাবে এই মুভিতে। সেই সব নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে বলি প্রভাসকে নিয়ে। হাতির পিঠ থেকে সোজাসুজি দেখা গেল হেলিকপ্টারে, এবং সেই যে হাতির পিঠ থেকে যা দেখেছিল আমরা কিন্তু বাহুবলী থেকে সেখান দিয়ে সরাসরি এলো অর্থাৎ হেলিকপ্টারে। অ্যাকশন নায়ক কিন্তু প্রভাস তার নতুন লুকে মুগ্ধ করেছে কিন্তু সকলকে, এবং তা এই টিজারটির মধ্যে আমরা বেশ ভালোভাবে দেখেছি। এবং বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে এটাই ছিল যে দক্ষিণী ছবি উঠে আসা নাম অর্থাৎ যে সাহো মুভিটি শোনা ছিল, সাহো মুভির ছোট একটি টিজার আমরা দেখতে পাবো। আজ কিন্তু সেই মুভির টিজার আমরা দেখতে পেলাম। সারা দেশ জুড়ে বাহুবলী ছবিটি যখন মুক্তি পেয়েছিল তখন থেকে কিন্তু জনপ্রিয় অর্জন করেছিল, তুঙ্গে কিন্তু হয়ে উঠেছিল কিন্তু এই যে সাহো মুভির প্রভাস কিন্তু তার জনপ্রিয় তুঙ্গে উঠেছিল। আর সেই প্রভাস অর্থাৎ অপেক্ষায় ছিল অনেকে যে এই প্রভাসের বাহুবলীর পর আবার কবে মুভি আসবে, আবার তাকে বড় পর্দায় দেখা যাবে। সেই অপেক্ষায় কিন্তু জুবিনিকা আজ অবসান করলো। তার সাহোর কিন্তু ছোট টিজারটিতে আমরা দেখলাম তার অ্যাকশন সিকোয়েন্স, তার নতুন ধরনের লুক, সম্পূর্ণ অন্য ধরনের কিন্তু তা দেখতে পেলাম এই মুভিতে অর্থাৎ এই টিজারটিতে মধ্যে তা আমরা দেখতে পেয়েছি। তাছাড়াও কিন্তু দু নম্বর যে চমকটি রয়েছে তা হলো বলিউডের কিন্তু শ্রদ্ধা কাপুর তার বিপরীতে অভিনয় করতে চলেছে, এবং শ্রদ্ধা কাপুর করে সেখানেও কিন্তু অ্যাকশন করতে আমরা দেখেছি এই টিজারটিতে মধ্যে, এবং তার লুকও সম্পূর্ণ উন্নত ধরন দিয়েছে। এবং এই যে ছোট টিজারটি, সেই টিজারে কিন্তু তাদের প্রেমের দৃশ্যও কিন্তু আমরা অনেক ছোট একটি অংশ দেখতে পেয়েছি। শেষে যে টিজারটিতে ভালো করে আমরা খেয়াল করবে দেখবেন যে শেষে কিন্তু তাদের মধ্যে প্রেমের একটি সম্পর্ক দেখানো হয়েছে। আমরা বাহুবলীর ক্ষেত্রেও তাই দেখেছিলাম প্রভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে, এখানে তাই শ্রদ্ধা কাপুরের সঙ্গে আমরা প্রেমের অভিনয় কিন্তু দেখবো সাহো মুভিটি। তাছাড়াও কিন্তু প্রভাস এবং শ্রদ্ধা কাপুর তাদের যে মুভিটি, এই মুভি যে সাহো মুভিটি, সেই সাহো মুভিটি কিন্তু প্রভাসের নিজস্ব গলায় কিন্তু হিন্দি আমরা শুনতে পাবো এই মুভিটিতে। আর এবার আসবো এই মুভিটির অর্থাৎ অ্যাকশন সিকোয়েন্সে। এই মুভির যে সমস্ত অ্যাকশন সিকোয়েন্স দেখে আনা হয়েছে বা টিজারটি দেখেছি তা কিন্তু সম্পূর্ণ হলিউড লেভেলের অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখেছি, এবং হলিউডের যে সমস্ত অ্যাকশনগুলো হয়ে থাকে সেই সমস্ত অ্যাকশনগুলো যেরকম হয় বা আমরা যে লেভেলের দেখি সেই লেভেলে কিন্তু এখানে দেখেছি। বাইক রেসের যে সিনগুলি দেখানো হয়েছে তা কিন্তু হলিউডে একটি মুভি আছে যেখানে কিন্তু আমরা ঠিক এরম ধরনের কিন্তু অ্যাকশন আমরা সেখানেও দেখেছিলাম। অবশ্য নামটা আমি বলছি না, কারণ আমি এখানে যদি বলি সেই মুভির মতন এটা তাহলে কিন্তু আমার অবস্থা থাকবে না, কারণ আমাকে অবশ্যই কিন্তু সকলে কিন্তু গালাগালি করবে কমেন্টে, তা আমি এখানে বলছি না। কিন্তু দেখবেন ভালো করে যে বাইকের যেখানে রেসটা দেখানো সেটা কিন্তু একটি হলিউড মুভির মতন, সেই হলিউড মুভিতে কিন্তু টম ক্রুজ অভিনয় করেছিল, এবং সেই মুভিটির মতন কিন্তু খানিকটা অংশ কিন্তু অ্যাকশন সিকোয়েন্সটি আমরা দেখেছি। এবং তারপরে আমরা কথা বলবো এই মুভির ভিএফএক্স।
এই মুভির ভিএফএক্সটা যে যে লেভেলের দেখে দেখানো হয়েছে তা কিন্তু অনেক অনেকখানি বড় অংশ দেখানো হয়েছে। এই যে ছোট যে টিজারটি, এই টিজারটি আপনি এক ফোঁটা কিন্তু ধরতে পারবেন না যে কোনখানে যে এই মুভিটি ভিএফএক্স খারাপ হয়েছে, এবং সম্পূর্ণ কোনো রিয়েল রিয়েল যেরকম হয়ে থাকে তার রিয়েলের মতন কিন্তু ভিএফএক্সটা আমরা দেখেছি এই ছোট টিজারটির মধ্যে। তাহলে ভাবুন এই মুভিটি যখন আমরা বড় পর্দায় দেখবো তখন কোন লেভেলে দেখা যাবে বা কি কেমন দেখা যাবে। এই মুভিটি কিন্তু বলিউডের, বিশেষ আমি যদি বলি যে বলিউডের এমন ধরনের মুভি কিন্তু এখনও পর্যন্ত হয়নি যে লেভেলে কিন্তু এখানে ভিএফএক্স দেখানো হয়েছে, সেই লেভেলে কিন্তু এখনও বলিউডের মুভি তৈরি করা হয়নি। সেই লেভেলে কিন্তু এই মুভির অ্যাকশন সিকোয়েন্স দিয়ে শুরু করে এই মুভির ভিএফএক্স দিয়ে শুরু করে সব কিছু লেভেলের মতন তৈরি করেছে। এবং তারপরে আসবো এই মুভির ভিলেন। এই মুভি শোনা যাচ্ছে নাকি ভিলেন নাকি 3 থেকে 4টে ভিলেন আমরা দেখতে পাবো, এবং তাই ছোট টিজারটির মধ্যে আমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো প্রত্যেকটা ভিলেনকে কিন্তু দেখানো হয়েছে, এমনকি নীল নিতেশ মুকেশকে কিন্তু দেখানো হয়েছে এই ছোট টিজারটি। সেখানে কিন্তু সে ভিলেনে পার্ট করবে। যদি 5টা দিকে 3টে ভিলেন থাকে তাহলে ভাবুন এই মুভিটি কোন লেভেলে তৈরি করা হয়েছে। আর এই এই যে মুভিটি, এই মুভিটি যে রিলিজ ডেটও তার ঠিক করে দেওয়া হয়েছে এই মুভিটি কবে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই মুভিটি কিন্তু রিলিজ ডেট বলে দেওয়া আছে, এই মুভিটি আমরা 15ই আগস্ট কিন্তু মুভিটি দেখতে পাবো, তার স্বাধীনতা দিবসে কিন্তু এবছর স্বাধীনতা দিবসে আমরা এই মুভিটি দেখতে পাবো। অবশ্যই কিন্তু আমি বহুত অনেক অনেকখানি এক্সাইটেড রইলাম কিন্তু এই মুভিটি দেখার জন্য। অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনারা কতটা এক্সাইটেড এই মুভিটির জন্য, এবং টিজারটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন এই টিজারটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলে আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।